أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. প্রোটেস্ট্যান্ট রোমান ক্যাথলিক আর কট্টর শিয়া সুন্নিদের যে মতবাদ, এগুলি যদি আমরা একটু দেখি, অর্থোডক্স যে সুন্নি রয়েছে, কট্টরবাদী সুন্নি, এবং অর্থোডক্স যে খ্রিস্টান সমাজ রয়েছে, এদের চালচলন আপনি আমি যদি একটু দেখে নিই, তো রোমান ক্যাথলিকদের যারা পাপা রয়েছে, রোমান ক্যাথলিকের মান্যকারীরা পাপাদেরকে, ফাদারদেরকে শয়তান বলে। যারা অর্থোডক্স পাপা রয়েছে, অর্থোডক্স ফাদারদেরকে, তাদের মান্যকারীরা তাদের অগোচরে শয়তান বলে। এবং যদি গ্রিকদের আপনি আমি দেখতে পাই, তাহলে তারা তাদের ভাষায় পাপাদেরকে, এই ফাদারদেরকে একটু এড়িয়ে এসে বলে পাপ্পাস আর মালাকা, এদেরকে শয়তান বলা হয়। শিয়াদের ইতিহাস যদি আপনি আমি একটু দেখি, সুন্নিদেরকে কাফের বলে। আবার সুন্নি বিশেষ করে মাঝহাবি এবং লামাঝহাবি যারা, তারা শিয়াদেরকে কাফের বলে। বাংলাদেশের হিফাজতে ইসলামের হুজুররা 2014, 2015, 2016 এরা খালেদা জিয়ার সাথে আর তরিকত ফেডারেশন যারা করে, তরিকত ফেডারেশনের হুজুররা এরা শেখ হাসিনার সাথে জোট করে আছে, এবং এই তরিকত ফেডারেশনের আলেমরা হিফাজত ইসলামের আলেমদেরকে পদভ্রষ্ট বলে, আর হিফাজত ইসলামের আলেমরা তরিকত ফেডারেশনের লোকদেরকে, আলেমদেরকে পদভ্রষ্ট বলে। খিলাফতে ওসমানিয়ার যুগে কি হয়েছিল? খিলাফতে ওসমানিয়া এবং খিলাফতে বনু উমাইয়া এভাবেই শেষ হয়েছিল। কামাল আতাতুর্ক এই লোকটি ছিল ফ্রি মিশনের একজন ব্যক্তি, তার কারণে ফাইনালে যে খিলাফতে ওসমানিয়া এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে নেয়। ঠিক এইভাবে যদি আমরা সাদ্দামকে এবং গাদ্দাফিকে দেখি, এরাও ফ্রি মিশনের লোক ছিল, এদের কারণে ইরাক শেষ হয়ে গেল, এদের কারণে লিবিয়া শেষ হয়ে গেল। তো এইভাবে ইরানের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ইরাকের অবস্থা দেখতে পাচ্ছি, কুয়েতের অবস্থাও ঠিক সেরকম দেখেছি, আফগানিস্তানের অবস্থা, সিরিয়ার অবস্থা আমাদের সামনে। তো এই যে একজন আর একজনের উপরে কাদা ছোড়াছুড়ি, মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 113 নম্বর আয়াতে বলছেন, ফাকালাত ইলইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, যারা ইহুদি হিদায়াতের দাবিদার, এরা যারা নাসরানি এদেরকে বলছে এদের তো কোনো ভিত্তি নেই। ফাকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, আর যারা নাসরানি তারা হিদায়তের দাবিদার ইহুদিদেরকে বলছে এদেরও কোনো ভিত্তি নেই। অহম ইয়াতলুন আল কিতাব, এমত অবস্থায় তারা আল কিতাব তিলাওয়াত করে যাচ্ছে, কোরআন তিলাওয়াতের কাজ তারা চালু রেখেছে, এই কোরআন পড়ে তারা একজন আর একজনকে বলছে বেরেলভি এরা তো কিছুই জানে না, দেওবন্দি এরা তো, এদের কোনো ভিত্তিই নেই, আহলে হাদিস এরা তো সবই মূর্খ, এইভাবে একে অপরের পিছনে লেগে আছে। তো আল্লাহ বলছেন অহম ইয়াতলুন কিতাব, আল কিতাব তিলাওয়াত করে যাচ্ছে, তিলাওয়াতের কাজটি ঠিকই করে যাচ্ছে, কিন্তু মাতৃভাষায় পড়তে রাজি না। তারপর আল্লাহ বলছেন কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা মিছলা ক্বালিহিম, ঠিক এভাবেই যারা অজ্ঞ মূর্খ এই সমাজের লোকেরাও এদের মতো কথা বলে যাচ্ছে। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এদের এই বিরোধের ফয়সালা করে দেওয়া হবে, ফিমা কানু ফি ইখতালিফুন, যা সাবিরা মতবিরোধ ঘটাতে পৃথিবীতে। এই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাই বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন ফিরকায়, পার্টিতে, মাঝহাবে, মাসলাকে বিভক্ত হয়ে যেও না, তোমাদের দরকার নেই শিয়া সুন্নি আহলে হাদিস লামাজাবি মাজাবি হানাফি শাফি হাম্বলি মালিকি
মাতুরি দিয়ে, এগুলি হওয়ার দরকারই নেই। কারণ কি, 22 নম্বর সুরা আল হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো তোমাদের নাম মুসলিম রেখেছেন। আবার নিষেধ করেছেন এই ধরনের ফিরকা পার্টিতে বিভক্ত হওয়ার ব্যাপারে। 3 নম্বর সুরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। অদকুরু নিয়ামতাল্লাহ আলাইকুম ইদ কুনতুম আদান, এবং আল্লাহ তাআলার নিয়ামতকে একটু স্মরণ করো যখন তোমরা শত্রু ছিল। ফাল্লা ফাবাইনা কুলুবিকুম, এই সকল পার্টি থেকে যখন মানুষ বেরোয় কোরআনের উপরে আসে, মুসলিম নামে পরিচয় দেয়, তখন আল্লাহ বলছেন যে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা উলফত ঢেলে দেন, ভ্রাতৃত্বের যে খুশবু সেটি আল্লাহ গেঁথে দেন। পাশপাশ তো মিলে নাকি হওয়া না, তার নেয়ামতের ফলে তারা সবাই ভাই ভাই হয়ে যায়। আর এর পূর্বে এই যে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছিল, আল্লাহ বলছেন কখন তুমি আলা সাফা হফরতি মিনান নার, তোমরা তো এর পূর্বে আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে, ফান কজাকুম মিনহা, সেখান থেকে তিনি তোমাদেরকে নাজাত দিয়েছেন। কাদালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন, এভাবে আল্লাহ তার আয়াত তোমাদের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলে থাকেন যেন তোমরা হিদায়ত লাভ করতে পারো। তো প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক, অর্থোডক্স এবং কট্টর শিয়া সুন্নিদের মতবাদ, মাঝহাবি লা মাঝহাবিদের মতবাদ আমরা আজকের যুগে দেখেই যাচ্ছি। এরা সবাই মূলত, এদের মধ্যে যারা পীরদের কাছে যাচ্ছে, তারা মানুষকে ঘৃণা করা শিক্ষা দিচ্ছে, অহংকার এবং গর্ব শিক্ষা দিচ্ছে। ঠিক খ্রিস্টানদের মধ্যেও রয়েছে, হিন্দুদের মাঝে রয়েছে, বৌদ্ধদের মাঝে রয়েছে, মুসলমান শিয়া সুন্নিদের মাঝেও দেখা যাচ্ছে, ইহুদিদের মাঝেও রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং কোরআনের আয়াতের ছায়াতে এসে আমরা যেন জীবন কাটাতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন।